আসসালামু আলাইকুম আশা করতেছি সবগুলো ভালোই আছেন আমিও আপনার গাড়ি দোয়াই অনেক অনেক ভালো আছি আজকে একটা বেসিক রেসিপি নিয়ে আইসি রেসিপিটা হচ্ছে মিওনিসের রেসিপি খুবই খুবই সহজ খালি একটু সব নিয়ম নিয়মকানুন মাইনে দেখে শুনে বানাবেন একদম আপনি গাড়ে দাও পারফেক্ট হবে আর মেওনিসটা কিন্তু একদম ভেজ মেওনিস কোনো ডিম টিম ইউজ করবো না আপনাদের যাদের কাঁচা ডিম খাতে সমস্যা তাদেরও আর কোনো সমস্যা থাকবে না এই মেওনিস খাইলে চুড়ি ভাতে বাই রাফা তো আমি এখানে প্রথমেই হচ্ছে তরল দুধ নিয়ে নিছি একদম রুম টেম্পারেচারের ওয়ান ফোর্থ কাপ দুধটা যদি হচ্ছে আমি এখানে প্যাকেট দুধ ওই ওয়ান ফোর্থ কাপ পানির সাথে আর কি মিলাই নিছি এক টেবিল চামচ দুধ আর আপনারা চাইলে ওই লিকুইড দুধ জাল দিয়ে একটু ঘন করে ওয়ান ফোর্থ কাপ নেবেন আর এখানে আমি হচ্ছে চিনি নিসি গোলমরিচের গুঁড়া একটা ছোট্ট কুয়া রসুন থেতা করে নিছি আর লবণ নিছি আর চিনি আর লবণ একদম আপনাদের টেস্ট মতো নিবেন আপনারা আর কি যত খাইতে পছন্দ করে সেই অনুযায়ী নেবেন আর আমি কতটুকু নিছি সেটা তো দেখতেই পাইছেন সব পরিমাণ দিয়ে দিছি তো দিয়ে এই আমরা যে উপকরণগুলো নিলাম সেই উপকরণগুলো হচ্ছে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমরা একটু হচ্ছে মিক্স করে নেব হ্যান্ড মিক্সার দিয়ে তো আমি এখানে হচ্ছে কৌটা ব্যবহার করি সেই কারণে যে হচ্ছে এই যেহেতু লিকুইড থাকে আস্তে আস্তে তেল ব্যবহার করি এই জন্যে হচ্ছে আমাদের ওই সারানো কিছু নিলে জিনিসটা হচ্ছে ওই দুধটা সরাই যেতে পারে এই জন্য কৌটার ভিতর আর আমি এই কৌটাতেই প্রিজার্ভ করব। মিও তো আর একদিনেই খায় শেষ হবে না এই জন্যে এই কোটাতে আমি প্রিজার্ভ করব দেখে এই কোটাতে বানাবো যাতে আমার মাখামাখি বেশি না হয় তো এখানে আমি প্রথমে হাফ কাপ তেল তেল নিলাম এই তেলটা প্রথমে অল্প একটু দিছি কিন্তু দিয়ে আমি খুব হাই স্পিডে টারবো আর কি দিয়ে মিক্স করে নিছি আর এর পরের বার থেকে প্রথমবার একটু তেল দেবেন তারপরের বার থেকে যতবারই তেল দিবেন অবশ্যই খেয়াল রাখবেন যে মিক্সারটা চলা অবস্থায় তেল অল্প অল্প করে অ্যাড করবেন আর মিক্স করবেন আর অবশ্যই হ্যান্ড ব্লেন্ডারটাকে আপনারা হচ্ছে একটু বিরতি দিয়ে দিয়ে মিক্স করবেন নাহলে কিন্তু হ্যান্ড ব্লেন্ডারের বারোটা বাজে যাবে তো এখানে হচ্ছে আমি ওই দেড় চা চামুচ মতো লেবুর রস দিলাম আর লেবুর রসটা কখনোই লেবুর রস আর ভিনেগারটা কখনোই আগে ব্যবহার করবে না তাহলে কিন্তু দুধ ফাটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এই পর্যায়ে আসে ব্যবহার করবেন একটু তেলটা দিয়ে দুধটা মিক্স করে নেওয়ার পরে আসে তারপরে ব্যবহার করবেন তো এখানে আমি তারপরে ভিনেগার দিয়ে দিচ্ছি ভিনেগারটা অনেকে বলতে পারেন যে হ্যাঁ লেবুর রসও দিলাম ভিনেগারও দিলাম কেন লেবুর রসটা শুধু দুধের একটা যে কাঁচা গন্ধ আছে ওটা অনেক সময় লাগতে পারে সেটা কাটানোর জন্য আর দুধটা একটু ছানা কাটানোর জন্য টাইপের আর ভিনেগারটাই আপনার মূলত ইমিউনিজটা ফুলাইতে সাহায্য করবে এই জন্যে ভিনেগারটা দেওয়া খুবই 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 জরুরি আর এখানে আমি যে পরিমাণ বানাইছি এটাতে মোটামুটি আমার এ পুরা এক বয়ম আর কি হয়ে যাবে এটা হচ্ছে ঘির যে বয়মগুলো আছে সেই বয়ম কতটুকু আটে কে আটে অত ভালো জানি না যাই হোক এখানে আর আমি হচ্ছে আপনারা এখানে চাইলে সাদা যে সরিষা সেই সরিষা বাটে দিতে পারেন তো আমার কাছে সাদা সরিষা ছিল না দেখে আমি সরিষার তেল ব্যবহার করছি যাতে একটা মাস্টার্ডের ফ্লেভার আসে এই জন্য আর কি তো আপনারা চাইলে ওই সাদা সরিষা বাটে দিতে পারেন কিন্তু কালো সরিষা দেওয়া যাবে না তাহলে কিন্তু তিতা লাগবে তো সেই ক্ষেত্রে আপনারা স্কিপ করতে পারেন বা সরিষার তেল ব্যবহার করতে পারেন তো এখানে ওয়ান ফোর্থ কাপ আমি যে রেসিপিগুলো দেখলাম দেখে বানাতে নিছি এর আগে আমি ক মানে ডিম দিয়ে বানাইছি কিন্তু ভেজ মিওনিজ কখনো বানাইনি এটাই আমার ফার্স্ট অ্যাটেম্প তো আমি যে রেসিপি দেখলাম সেখানে ওয়ান ফোর্থ কাপে তারা বলছে আপনার ওই হাফ কাপ হচ্ছে তেল লাগবে কিন্তু আমি বানাইতে বসে আমার তো মাথা খারাপ হয়ে গেছে আমার হচ্ছে দেড় কাপ তেল লাগছে হাফ কাপ না মানে তিনটা হাফ কাপ তেল লাগছে তো এই পর্যায়ে এসে আমি হচ্ছে আরেকটু একটু গুঁড়া দুধ দিয়ে দেব এটা কিছুই না শুধু স্বাদের জন্য আর যাতে মিয়নিসরা তাড়াতাড়ি ঘন হয় এই জন্য আর যেটাই দিবেন টার্বভি পেনে স্প্রিডই মেশাবেন আর তেল দেওয়ার সময় তো অবশ্যই অবশ্যই মেশাতে মেশাতে দেবেন এটা আমার সেকেন্ড হাফ কাপ তেল আমি আর কি দিলাম তো দিয়ে এইভাবে আমি হচ্ছে একটু করে তেল দেব মেশাবো একটু করে তেল দেব মেশাবো আর এই আর হচ্ছে ভিনেগারটা আপনারা একবারে সব ব্যবহার না করে এরকম ভাগে ভাগে ধাপে ধাপে ব্যবহার করবেন ওই এক টেবিল চামচ মতো আর কি মোটামুটি লাগছে আর এই পর্যায়ে আসে আমার মোটামুটি ঘন হয়ে গেছে যখন তেল দিতে দিতে তখন আমি হচ্ছে এই মেউনিশটা এই পর্যায়ে এসে চেক করব যে আমার মিষ্টি লবণ সব ঠিক আছে কিনা যদি মনে হয় যে আরেকটু দেওয়া লাগবে দিবেন না হলে যেটা আছে সেটাই এন তো আমি এইভাবেই করতে করতে আরও হাফ কাপ তার মানে মোটামুটি আমার হচ্ছে দেড় কাপ মতো তেল লাগছে তার মানে এক কাপে দুইশো আড়াইশো গ্রাম হচ্ছে তেল আটে তাহলে আরও হাফ কাপ তাহলে বুঝতে পারতেছেন কতটুকু তেল আর সামান্য একটু শেষের তেল দিয়ে নিলাম মনে হলো ফ্লেভারটা একটু কম আছে এই জন্য তো আর এখানে আমার মনের স্যাটিসফ্যাকশনের জন্য আরও দেড় টেবিল চামচ আমি তেল অ্যাড করলাম এটা চাইলে আপনারা অ্যাড করতেও পারেন না পারেন তবে তেল হচ্ছে যে আমি ম্যাক্সিমাম চ্যানেলে দেখলাম ওয়ান ফোর্থ কাপের জন্য হাফ কাপ হচ্ছে দুধের জন্য হাফ কাপ আপনার তেল লাগবে এটা কখনোই ঠিক না তেল আপনার অনেক বেশি লাগবে এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে স্যার নিরাশ হওয়া যাবে না আপনারা তেল দিতে থাকবেন আর মিক্স করতে থাকবেন যখন প্রথমে আমার হাফ কাপে হলো না আমি ভাবছি যে হয়তো আমার মিউনিসটা হচ্ছে না বা হবে না বা আমি পারবো না কিন্তু আমি তেল অ্যাড করতে থাকছি বিধায় আমার হচ্ছে ঘন হয়েছে আর ভিনেগারটা ঠিক পরিমাণে ঠিক সময়ে অ্যাড করবে এটাই হচ্ছেই তো বানাবেন আর যা জিনিসপাতি আছে সব দিয়ে খাইতে পারবেন খুবই ভালো তবে বেশি খাবেন না এটা খুব একটা স্বাস্থ্যকর নামেওনির জিনিসটা তা আজকে তাহলে আসি আসসালামু আলাইকুম